আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আছে যেন তেন প্রকারেই আমাকে ক্ষমতায় যেতে হবে, এবং তারাই দেখা যায় যে অনেক সময় বিদেশিদের সাহায্যের হাত বাড়ায়। আমরা বিদেশি হস্তক্ষেপ কামনা করি না। নির্বাচন ঘিরে বিদেশিদের তৎপরতা কেন বাড়ে, এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা এবার জানার চেষ্টা করব। আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা তাতে মনে হয় যে বিদেশিরা তো তাদের নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু তারা ভাবে না। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ এই সমস্ত নির্বাচন পদ্ধতি, সরকারি দল বিরোধী দলের আন্দোলন সংগ্রাম কি করবে না করবে সব কিছুতে তারা নাক গলায়। অবশ্যই আমাদের দেশের কোনো স্বার্থের জন্য তারা আসে না, তাদের স্বার্থ সংশ্লিষ্ট তারা তাদের নিজস্ব লোকজন যদি ক্ষমতায় বসাইতে পারে তারা তাদের ইচ্ছা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের হাসিল করতে পারবে। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আছে যেন তেন প্রকারেই আমাকে ক্ষমতায় যেতে হবে, এবং তারাই দেখা যায় যে অনেক সময় বিদেশিদের জন্য সাহায্যের হাত বাড়ায়। এবং বিদেশে গিয়ে আত্মপ্রত্যয় লাভ করে। যেহেতু সামন্তবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিলুপ্ত হয়েছে, মুক্তবাজার অর্থনীতিতে আমাদের দেশে অনুপ্রবেশের একটাই মাত্র রাস্তা হলো যে এই তৃতীয় বিশ্বের বা অনুন্নত দেশের যে সমস্ত ক্ষমতাসীন সরকার আছে অথবা প্রধান বিরোধী দল আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে তারা অর্থনৈতিকভাবে ফায়দা লোটার সুযোগ খোঁজে। দেশ নিয়ে যখন ভাবনাটা কমে যাবে, শুধুমাত্র ক্ষমতাকেই প্রাধান্য দিয়ে রাজনীতি করা হয়, তখন তো বিদেশিরা নাক গলাবেই। আর সেটাই আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে, আর যার কারণে আমাদের সাধারণ জনগণের আসলে কোনো অবস্থা তৈরি হচ্ছে না। তারা ক্ষমতার রাজনীতিতে ক্ষমতা নিয়ে কারাকারি, আর মাঝখান থেকে বিদেশিরা সেখানে মোড়লগিরি করছে। এটা আসলে নির্ভর করে দেশের রাজনৈতিক নেতাদের উপরে। তারা যদি দেশের স্বার্থের জন্য অটল থাকে সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না, কিন্তু যদি তারা নিজেদের দেশের স্বার্থটা একটু স্যাক্রিফাইস করে দেয় যে না দেশের স্বার্থ থাক, আমরা আগে নিজের স্বার্থ দেখি, সেক্ষেত্রে তো সমস্যাই। আমরা বিদেশি হস্তক্ষেপ কামনা করি না, কিন্তু একথাও সত্য যে আমাদের সংকটকালে বিদেশিরা আমাদের পাশে দাঁড়ায়। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি এই বিশ্ব বিবেক আমাদের পাশে ছিল, সোভিয়েত ইউনিয়ন আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু হিসাবে আমাদের পাশে ছিল। যদি এই দুটি বৃহৎ দেশ আমাদের পাশে না থাকতো আমাদের স্বাধীনতা হুমকির মুখে থাকতো এবং দীর্ঘমেয়াদী হতো। তদ্রূপ দেশের ক্রাইসিসের সময় আমরা দেখতেছি দেশে পৃথিবীর বিভিন্ন দেশ হস্তক্ষেপ করে। এটা আমাদের দেশের সমস্যার কারণেই, আমাদের দেশের সরকারের দুর্বলতার কারণেই এই হস্তক্ষেপগুলো হয়।